পৃথিবীর এক ক্রান্তিকালে বাগেরহাটের বাসিন্দাদের নিয়ে যাত্রা শুরু হলো প্রাণের বাগেরহাট নামক এক ফেসবুক গ্রুপের। বাগেরহাটের বাসিন্দারা এই গ্রুপে খুব সক্রিয় হয়ে যোগদান করতে শুরু করে। করোনা নামক প্রাণঘাতী ভাইরাস শুধু জীবন কেড়ে নিচ্ছে না, বরং থামিয়ে দিচ্ছে অর্থনীতির চাকাও। বাঁচার জন্য মানুষ গৃহবন্দী, কিন্তু খোদার কাছে করোনার ভয়ও হার মেনে যাচ্ছে। এমন অবস্থায় করোনা ভাইরাসে গৃহবন্দী মানুষদের জন্য এই গ্রুপের পক্ষ থেকে এক সাহসী উদ্যোগ নেওয়া হয়। গ্রুপের মূল উদ্যোক্তা হলেন বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী শাওন পারভেজ। কতিপয় তরুণ ও যুবকদের সমন্বয়ে তিনি গ্রুপটি পরিচালনা করছেন। গ্রুপের সকল সদস্যগণ এই উদ্যোগকে সাধুবাদ জানায়। অনেকেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই গৃহবন্দী মানুষদের জন্য, এবং এই অল্প দিনে যতটুকু ফান্ড সংগ্রহ করা হয় সেটা দিয়ে কার্যক্রম শুরু করা হয়। প্রাণের বাগেরহাট গ্রুপটির লক্ষ্য প্রথম ধাপে 1000 ঘরবন্দী পরিবারকে সহযোগিতা করা। প্রতিটি পরিবারের জন্য একটি প্যাকেট নির্ধারণ করা হয়। প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে 5 কেজি চাল, 1 কেজি তেল, 1 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 1 প্যাকেট লবণ, 3টা সাবান ও 1টা মাস্ক। ইতিমধ্যে 200টি পরিবারকে সহযোগিতা করার মতো ফান্ড সংগ্রহ হয়েছে। গত 6 তারিখে বাগেরহাটের দশানী, পুরাতন বাজার, মাঝিরাঙ্গা, নোনাডাঙ্গা, 10 গম্বুজ, বাদামতলা, সাহাপাড়া, গোবরদিয়া, পাশাপাটি, ব্যামর্তা অঞ্চলের মোট 83টি ঘরবন্দি পরিবারকে সহযোগিতা করা হয়েছে। প্রাণের বাগেরহাট গ্রুপের উদ্যোক্তা শাওন পারভেজ বাগেরহাট টিভিকে জানান যে পর্যায়ক্রমে এভাবে আরও বাগেরহাটের বিভিন্ন অঞ্চলের ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করা হবে। বাগেরহাটের বাসিন্দাদের মধ্যে সামর্থ্যবান যারা, তারা স্বেচ্ছায় কোনো ধরনের সহযোগিতা করতে চাইলে প্রাণের বাগেরহাটের গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি আরও জানান, আমাদের আশপাশের যারা সহযোগিতা পাওয়ার মতো পরিবার রয়েছে তাদের সন্ধান জানাতে পারেন। আসুন আমরা মানবতার জন্য এভাবেই সহযোগিতার হাত প্রসারিত করি, এবং এই মহামারীতে যেন কোনো প্রাণ ধরে না যায় সে চেষ্টা করি।